নমস্কার বন্ধুরা, মুনলাইট ইন ব্রোকেন রুম পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আর কিছুক্ষণ পরে আপনাদের জানাতে চলেছি কোন রাশির জাতক জাতিকাদের কোন দিনটি শুভ। তো আজকের পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে একটি নিবেদন, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব লেখাটির উপর একবার ক্লিক করে পাশের ঘণ্টাটি অন করে রাখবেন এবং এর ফলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ও উপকারী ভিডিও সবার প্রথম সবার আগে। এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদিগকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমেই বলি কর্কট রাশির ছেলেমেয়েদের জন্য সপ্তাহের কোন দিনটি শুভ। জ্যোতিষশাস্ত্র মতে আপনাদের লাকি দিন হলো সোমবার। আসলে এই দিনটাই চাঁদের প্রভাব খুব বেশি মাত্রায় থাকে, আর ঠিক সেই কারণেই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটা ফাটাফাটি যায়। তাই তো সোমবার আসার আগেই আপনাদের প্রস্তুত থাকতে হবে নিজের 100% দেওয়ার জন্য, কারণ ফিউচার প্ল্যান করার জন্য, নতুন কোনো কাজ শুরু করার জন্য, নতুন নতুন আইডিয়ার জন্ম দেওয়ার জন্য, বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর জন্য এবং দান ধ্যান করার জন্য আপনাদের ক্ষেত্রে সোমবার হলো সবথেকে আদর্শ দিন। প্রসঙ্গত এক্ষেত্রে আরেকটি বিষয় জেনে রাখা একান্তই প্রয়োজন, তা হলো এমনটা বিশ্বাস করা হয় যে এই রাশির অধিকারীরা যদি সোমবার নীল এবং সাদা রঙের জামাকাপড় পরেন তাহলে আরও দ্রুত নানানবিধ উপকার পাওয়া সম্ভব। তাই এই দুই রঙের সঙ্গে বন্ধুত্ব পাতাতে দেরি করবেন না যেন। এবার বলি মেষ এবং বৃশ্চিক রাশির ছেলেমেয়েদের জন্য সপ্তাহের কোন দিনটি শুভ। মঙ্গলের প্রভাব বেশি থাকার কারণে এই দুই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ দিন হলো মঙ্গলবার। এই দিন এরা শারীরিক এবং মানসিক দিক থেকে এতটাই চাঙ্গা থাকেন যে কোনো বাধাই আর বাধা মনে হয় না। ঠিক যেমন রকেট একাধিক বায়ুস্তর ভেদ করে মহাশূন্যের নিজের লক্ষ্যে পৌঁছে যান, ঠিক তেমনই মঙ্গলবার পজিটিভ শক্তির প্রভাব এতটাই বেড়ে যায় যে কোনো খারাপ শক্তি আপনাদের সফলতা লাভের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাই তো এই দিন যতটা সম্ভব গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলার চেষ্টা করুন, দেখবেন ফল অবশ্যই পাবেন। শুধু তাই নয়, নতুন কোনো কাজ শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে মঙ্গলবার হলো সবথেকে শুভ দিন। আর যদি লাকি কালারের কথা জিজ্ঞাসা করেন তাহলে বলবো এই দিন সম্ভব হলে হলুদ, লাল এবং কমলা রঙের জামাকাপড় পরবেন, দেখবেন এতে আশা করি অনেক রকম আপনি উপকার পাবেন। এবার বলি মিথুন, কন্যা এবং কুম্ভ রাশির ছেলেমেয়েদের জন্য সপ্তাহের কোন দিনটি শুভ দিন। এই তিন রাশির জাতক জাতিকাদের জন্য লাকি দিন হলো বুধবার। আর এই দিন যেহেতু বুধের প্রভাব বেশি থাকে তাই নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া বা কোথাও ঘুরতে যাওয়া অথবা নতুন নতুন মানুষদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এই দিনটির কোনো বিকল্প হয় না বললেই চলে। শুধু তাই নয়, এই দিন যেহেতু গ্রহ নক্ষত্রদের অবস্থান আপনাদের পক্ষেই থাকে তাই বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ সেরে ফেলার জন্য বুধবারের থেকে ভালো দিন আর হয় না বললেই চলে। সেই সঙ্গে নতুন নতুন ভাবনাকে বাস্তবায়িত করতে, কাজের সঙ্গে সম্পর্কিত মানুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে, এমনকি আইনি পদক্ষেপ নেওয়ার মতন সিদ্ধান্তও যদি বুধবারে করে নিতে পারেন তাহলে প্রত্যাশা থেকে বেশি মাত্রায় ফল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবার বলি ধনু এবং মীন রাশির ছেলেমেয়েদের জন্য সপ্তাহের যে দিনটি শুভ দিন। ধনু এবং মীন রাশির ছেলেমেয়েদের শুভ দিন হলো বৃহস্পতিবার। হতাশাকে ভুলে নতুন উদ্যোগের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যই আপনাদের ক্ষেত্রে এই দিনটি আদর্শ। তাই অফিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার কাজটা এই দিন সেরে ফেলাই উচিত। তাছাড়াও বৃহস্পতিবার জুপিটার বা বৃহস্পতি গ্রহের প্রভাব বেশি থাকার কারণে নতুন কোনো কিছু শেখার জন্য, নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য, এমনকি সঞ্চয় করার জন্য এবং কোথাও ঘুরতে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে এই দিনটি বেজায় শুভ। আর যদি সম্ভব হয় তাহলে ফিরোজা রঙের জামাকাপড় পরার চেষ্টা করবেন, কারণ এই রঙের জামাকাপড় পরলে লাক আপনার সঙ্গেই থাকবে। আর একবার ভাগ্য সঙ্গ দিলে কোনো বাধাই যে আর বাধা হয়ে থাকে না, তাই কি আর বলার অপেক্ষা রাখে। এবার বলি বীরস এবং তুলারাশির জন্য লাকি দিন হলো শুক্রবার। সপ্তাহের এই দিনটিতে শুক্র গ্রহের প্রভাব বেশি থাকার কারণে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর জন্য এই দিনটির কোনো বিকল্প হয় না বললেই চলে। শুধু তাই নয়, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য, ক্রিয়েটিভ কাজ করার জন্য,
ফিউচার প্ল্যান করার জন্য এবং জীবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই দুই রাশির ক্ষেত্রে এই দিনটি বেজায় লাকি। তাই তো বলি বন্ধু, বাকি জীবনটাকে যদি সফল বানাতে হয় তাহলে এবার থেকে সপ্তাহের এই বিশেষ দিনটিকে হালকাভাবে নিলে চলবে না। প্রসঙ্গত আপনাদের জন্য লাকি কালার হলো সবুজ এবং লাল, তাই শুক্রবার এলে এই দুটি রঙের মধ্যে কোনো একটি কালারের জামাকাপড় পরতে ভুলবেন না। এবার বলি মকর রাশি। শনিবার হলো এই রাশির জাতক জাতিকাদের জন্য সবথেকে লাকি দিন, কারণ শনিদেব মকর রাশির জাতক জাতিকাদের উপর সদা সহায় থাকেন, আর শনিবার হলো শনিদেবের আরাধনা করার দিন। তাই এই দিনটিতে যতটা সম্ভব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেবেন, এমনকি নতুন কোনো কাজ শুরু করতে পারেন, কারণ আপনাদের ক্ষেত্রে শনিবার কাজ শুরু করলে তাতে সফলতা লাভের সম্ভাবনা যাই বেড়ে। শুধু তাই নয়, গাড়ি বাড়ি বা নতুন কোনো জিনিস কেনার জন্য মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিবার হলো সবথেকে আদর্শ দিন। এবার বলি সিংহ রাশি। সপ্তাহের শুরু দিন মানে রবিবার, আর রবিবার হলো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সবথেকে শুভ দিন, কারণ এই দিন সূর্যের প্রভাব খুব বেশি মাত্রায় থাকে, আর এই কারণেই সিংহ রাশির জাতক জাতিকারা এই দিন যে কাজই করুক না কেন তাতে সফলতা লাভের সম্ভাবনা যায় খুব বেড়ে। আর যদি লাকি কালারের কথা জিজ্ঞাসা করেন তাহলে বলতেই হয় কমলা, হলুদ এবং লাল রং সিংহরাশির জাতক জাতিকাদের জন্য বেজায় শুভ। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।